ঠাকুরের দেহরাখা 3-4 দিন পর মঠে এক সাধু বাবা উপস্থিত। তার গড়ন যেন ঠিক শিব ঠাকুরের মতো। এসেই ঠাকুরের সঙ্গে দেখা করে বলে হইচই বাঁধিয়ে দিল। আসার সাথে সাথে তাকে বলা গেল না যে ঠাকুর আর আমাদের মধ্যে নেই। তার প্রসাদ গ্রহণের পর সেই কথা তাকে জানালে তিনি উচ্চস্বরে কাঁদতে শুরু করে দিলেন। এ হতে পারে না, আমি শুধু রজোদ্ধা থেকে পায়ে হেঁটে আসছি ঠাকুরের সাথে দেখা করার জন্য, আমাকে আসতে বলে কি না তিনি নিজে চলে গেলেন। তার কান্নার থামে না। এইভাবে 2-3 দিন অতিবাহিত হলো। পরদিন সকালবেলা দেখা গেল অযোধ্যার সেই সাধু মহারাজ খুব খুশি, সকালবেলা গঙ্গার ধারে বসে মাটির খুঁড়িতে পায়েস খাচ্ছেন। সবাই তার কাছে গেল ব্যাপারটা কি জানার জন্য। সাধু বাবা বললেন যে গত রাতে ঠাকুর তার সাথে দেখা করেছেন এবং তাকে এই প্রসাদ দিয়েছেন। এইভাবেই আজও ঠাকুর তার ভক্তদের দর্শন দিয়ে থাকেন।